গুড মর্নিং, শুভ জন্মাষ্টমী। আমি জানি ভিডিওটা অনেক দেরিতে পাবলিশড হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমিও ভাবলাম যে একটু জন্মাষ্টমীর পুজো করি, গোপালকে অল্প একটু ভোগ দিই। যেহেতু ছেলে স্কুলে চলে যাচ্ছে, তো আমি একটু ফ্রি টাইম পাবো ঠাকুরের জন্য ভোগ করার। তো আপাতত এখন ছেলেকে স্কুলে দিয়ে আসি, তারপর এসে স্নান করে স্টার্ট করব। ছেলেকে দিয়ে ফেরার সময় দেখলাম যে এই ফল কালার স্টার্ট হয়ে গেছে। টেক্সাসে যদিও বা খুব একটা দেখা যায় না, কিন্তু দেখছি গাছের পাতাগুলো লাল লাল হয়েছে, কিছু কিছু জায়গায় হলুদ হয়েছে, সবুজ, ভালো লাগছে দেখতে। বাড়ি এসে স্নান করে ঠাকুরকে অল্প কিছু ফুল দিয়ে একটু সাজিয়েছি। এই যে আমার ছোট্ট গোপাল। তারপর রান্নাটা স্টার্ট করে দিয়েছি। কালকে আমি কড়াই ভিজিয়ে রেখেছিলাম, তা আজকে সেটারই ঘুগনি বানিয়েছি। আর এখানে আলুগুলো কেটে সেদ্ধ বসাবো। ঘুগনি রেডি। এখানে সেদ্ধ করা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে জাস্ট আদা আর কিছু গুঁড়ো মশলা আর একটু টমেটো আছে, আর গোটা গরম মশলা দিয়েছি। আলুর দম রেডি, কিন্তু আমি তো টেস্ট করতে পারিনি, ভাবছিলাম বোধ হয় ভীষণ ঝাল হবে, কিন্তু ঝাল হয়নি। এবার বানাবো একটু নারকল নাড়ু। জানি না কীরকম হবে, কারণ আমি ইন্ডিয়া বাজার থেকে একটা ফ্রোজেন নারকেল কোড়া নিয়ে এসেছি, আর আমার কাছে গুড় আছে, সেটা দিয়েই ট্রাই করব আগে। আর যদি দেখি চিটচিটে হচ্ছে না, তখন কনডেন্স মিল্কটা দেব। এই নারকেলের প্যাকেটটা আমি 2024 নভেম্বর পর্যন্ত ইউজ করতে পারবো। তবে এই নারকেলগুলো কিন্তু ভীষণ ড্রাই হয়, একদম চিটচিটে হয় না, তো কনডেন্স মিল্ক ইউজ করতেই হয়েছে, তা না হলে নাড়ু পাকানো যাচ্ছিল না, ওটা শেপে আসছিল না। এই যে আমার ভোগ রেডি। গাজরের হালুয়াটা আমি বানাইনি, ওটা হালদিরামের। লুচি আর একটু সিমুই করেছিলাম, একটু ঘুগনি আর আলুর দম। পুজো হবে আর ঠাকুরকে ফুল দেবো না, তা তো হয় না। তো ওয়ালমার্ট থেকে একটা বুকে কিনেছিলাম, সেখান থেকেই ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরকে দেওয়া হয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আবারও জানাই শুভ জন্মাষ্টমী, সবাই খুব ভালো থেকো, বাই।